আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে আর এই ডেন্টাল ভর্তি পরীক্ষার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করেছেন যে এই বছর কাটমার্ক কত হবে মানে সর্বনিম্ন কত মার্ক পেলে আপনি ডেন্টাল সরকারি একটা কলেজে আপনি চান্স পাবেন আমরা আজকের এই ভিডিওতে একদম কাটমার্কসের একটা হিসাব আপনাদেরকে দিব ইনশাল্লাহ যেই হিসাবটা করবো এই হিসাবের মধ্যেই কাটমার্কসটা ইনশাল্লাহ থাকবে এটা আপনারা সবাই দেখে নেবেন ঠিক আছে আমরা প্রতি বছরে একটা ক্যালকুলেশন করি মেডিকেল ডেন্টালে করে থাকি তো ইনশাআল্লাহ আমরা যে হিসাবটা করি এটার একদম একজ্যাক্ট একদম কাছাকাছি কোনো একটা বা ওইটাই দেখা যায় যে পরবর্তীতে কাটমার্ক্স হিসেবে আসে কারণ আমরা বেশ কিছু বিষয়ের উপরে রিসার্চ করে ভিডিওতে আপনাদের সাথে রিসার্চটা করে আমরা একটা কাটমার্ক্সের হিসাব বের করি এবং কি ইনশাল্লাহ সেটাই হয়ে যায় তো যাই হোক আজকেও আমরা সেই বিষয়টি করবো দেখা যাক আমরা কতটুকু অ্যাকুরেটলি অ্যান্সার দিতে পারি যদিও সম্পূর্ণ না হয় তার জন্য আমরা আসলে ক্ষমাপার্থী আগে থেকে বলে নিচ্ছি যাই হোক আমরা হচ্ছে কাটমার্ক্সের হিসাবটা বের করবো তার আগে আপনাদের কি কয়েকটা তথ্য দিয়ে নেই সেটা হলো যে যারা এখনও পর্যন্ত ডেন্টালের একশো পার্সেন্ট সঠিক উত্তরগুলো পাননি পিডিএফ সহকারে আমরা এখানে দিচ্ছি আমরা আপনাদের আমাদের চ্যানেল থেকে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন একশো পার্সেন্ট সঠিক উত্তরগুলো আরেকটা বিষয় হলো যে ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্টটা কীভাবে দেখতে হবে এবং কবে কখন পাবেন রেজাল্টটা সেই বিষয়টা নিয়ে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন এবং মেডিকেল যারা হচ্ছেন ভর্তি পরীক্ষা মানে মেডিকেলও যদি ওয়েটিংয়ে থাকেন অনেকেই তো এই ভিডিওটা দেখে নিতে পারেন যাই হোক আমরা এখন একদম চলে আসি মেন টপিকে যে ডেন্টাল ভর্তি পরীক্ষার কাটমার্ক্সটা কত হবে আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষার বা যে কোনো ভর্তি পরীক্ষার কাটমার্কসটা বের করার জন্য কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট হতে হয় বা কয়েকটা বিষয় নজর রেখে আপনারা হচ্ছে কাটমার্কসটা বের করতে হবে এর মধ্যে ফার্স্টে আমরা যে বিষয়টা হচ্ছে দেখব সেটা হলো এই বছর ভর্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছেন এবং কি ওই কতগুলো সিট আছে ওইটার কম্পিটিশনে কতজন একটা সিটের বিপরীতে কতজন পরীক্ষা দিয়েছে যাই হোক আমরা এখানে দেখি হচ্ছে আজ এইবার মানে আজকে যে পরীক্ষাটা হয়েছে এখানে পঞ্চাশ হাজার সাতশো পঁচানব্বই জন অংশগ্রহণ করেছেন ঠিক আছে এর হচ্ছে সরকারি ডেন্টালে হচ্ছে সিট আছে পাঁচশো পঁয়তাল্লিশটা বেসরকারি হচ্ছে এক হাজার চারশো পাঁচটা এর বিপরীতে হচ্ছেন তারা পরীক্ষা দিয়েছেন মেইনলি হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটা যেটা হচ্ছে সরকারি সিট ঠিক আছে আর বেসরকারিতে চল্লিশ পাইলে আপনারা যে কোনো বেসরকারি মেডিকেল কলেজে চান্স পাবেন এখানে হচ্ছে কেন্দ্র ছিল বারোটি ভেনু ছিল বিশটি এবং কি ডেন্টাল কলেজ আছে একটা সরকারি ডেন্টাল ইউনিট আছে আটটা আর বেসরকারি হচ্ছে ছাব্বিশটা ডেন্টাল কলেজ আছে যাই হোক এগুলো একটু বেশি দিয়ে দিলাম তো এখানে পঞ্চাশ হাজার শিক্ষার্থী আমরা যদি দেখি পাঁচশো পঁয়তাল্লিশ জনের বিপরীতে তিরানব্বই জন শিক্ষার্থী হচ্ছে একটা সরকারি ডেন্টাল সিটের জন্য তারা হচ্ছে কম্পিটিশন করেছে তিরানব্বই জন বিশেষ করে এটা কিন্তু অনেক হাই এইটার কারণেই কিন্তু কাটমার্কসটা বেড়ে যাবে কারণ কম্পিটিশন যত বেশি হবে কাটমার্ক্স বা সর্বনিম্ন মার্কের সংখ্যা কিন্তু তত বাড়বে এই বিষয়টা ঠিক আছে তো একদিক দিয়ে আমরা পজিটিভ পাইলাম একদিক দিয়ে একটা জিনিস পাইলাম সেটা হলো যে কাটমার্ক্সে আবার বাড়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে আপনার যেহেতু স্টুডেন্ট বেশি আবার পরীক্ষা দিয়েছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এবার প্রশ্নগুলো কেমন হয়েছে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এবার বেশি হার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাটমার্কস অনেকাংশে কমে যাবে আর প্রশ্ন যদি সহজ হয় কাটমার্ক বেড়ে যাবে ঠিক আছে এই বিষয়টা আমরা একটু পরে একটা প্রুফ দেখব এখানে দেখেন এই বছর আমরা প্রশ্নের যে সলিউশন দিয়েছি মোটামুটি প্রশ্ন কিন্তু এত সহজও হয় নাই ঠিক আছে আবার যে একবারে হার্ড হয়েছে এরকমও না ঠিক আছে একবারে সহজ হয় না একবার হার্ড হয় নাই কিছু কিছু প্রশ্ন খুবই হার্ড হয়েছে এটা মানতে হবে আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনারা ভালো জানেন তো আপনারা কী কীরকম পরীক্ষা দিচ্ছেন একটু প্লিজ জানাই দেবেন একটু কমেন্টে যে আসলে এবার প্রশ্নগুলো কেমন হয়েছে আপনার কাছে ওপিনিয়নটা আপনি একটু জানাই দেবেন ঠিক আছে তাইলে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হবো ঠিক আছে তো যাই হোক এখানে আমরা কাটমার্ক্সের ক্ষেত্রে এই বিষয়টা জানলাম যে আসলে পরীক্ষার এটা কিন্তু অনেক বড় একটা এফেক্ট পড়ে কাটমার্ক্সের ক্ষেত্রে যে পরীক্ষা প্রশ্ন সহজ এবং কঠিনের ক্ষেত্রে আচ্ছা যাই হোক আমরা এখন এই বিষয়ে দুইটা বিষয় জানলাম যেহেতু এবার পরীক্ষার্থীর সংখ্যাও বেশি প্লাস হচ্ছে এবার প্রশ্নও হচ্ছে অনেক মোটামুটি হার্ড হয়েছে সেই ক্ষেত্রে কাটমার্ক্স হওয়ার কথা কি এবার বেশি হওয়ার কথা হ্যাঁ কাটমার্ক বেশি আবার হচ্ছে কিন্তু গতবার মতো হবে না এটা আমি নিশ্চিত কীভাবে হবে না আমি একটু বলে দিচ্ছি দেখেন গতবার হচ্ছে আপনাদের যে বিষয়টা ছিল সেটা হলো শর্ট সিলেবাসে অনেক এসএসসি পরীক্ষা হয়েছে দু হাজার বিশ একুশ ঠিক আছে এগুলা তারপর হচ্ছে আপনাদের করোনার কারণে বিভিন্ন এফেক্টের কারণে এখানে দেখেন এই বিষয়টা দেখেন দুই হাজার একুশ বাইশে দেখেন দুইশো একুশ একাশি সরি একাশি কাটমার্কস হয়েছে তারপর দু হাজার বিশ একুশ দেখেন দুইশো চৌরাশি কাটমার্কস হয়েছে ঠিক আছে এগুলো কেন হয়েছে কারণ সরকার একটু মানে সহজ করার চেষ্টা করছে কারণ এই সময় অনেক এফেক্টেড হয়েছে শিক্ষার্থীরা মানে এসএসসিতেও এসএসসিতেও তো আপনার হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে যার কারণে প্রশ্নগুলো একটু সহজ করছে ওগুলোর ভিতরে রাখার চেষ্টা করছে যদিও ফুল ইয়ার ভিতরে দিছে তারপরেও একটু সহজ করার চেষ্টা করছে যার কারণে এখানে কাটমার্কসটা কিন্তু বেড়ে গেছে কিন্তু তার আগেরগুলা দেখেন প্রশ্ন যখন হচ্ছে কঠিন হয়েছে তখন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল আর মেনলি হচ্ছে ডেন্টালের আসলে মেডিকে মেডিকেল থেকেও কাটনাশটা হাই হয়ে যায় কী জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হলো যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রতি বছরে ডেন্টালের আগে হয় তো যেহেতু ডেন্টালের আগে হয় সেই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষাটা দেওয়ার ফলে একটা এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে এই এক্সপিরিয়েন্সটা এমনকি কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো কারেকশন করে যারা হচ্ছে মেডিকেলের চান্স পায় না তারা হচ্ছে ডেন্টালে এটা অ্যাপ্লাই করে তো যার কারণে তারা ওই এই এক্সপিরিয়েন্সটার কারণে অনেক ভালো করে ঠিক আছে যার কারণে মোটামুটি যারা ডেন্টালে দেয় তারা ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল দেওয়া থাকে তো এই কারণে এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে তারা রেজাল্ট ভালো করে সেই ক্ষেত্রে কাটমার্কসটা কি হয় হাই হয়ে যায় এটাই একটা একমাত্র কারণ ঠিক আছে তো এখানে দেখেন এই বছর যে প্রশ্ন এবং কি হচ্ছে ডেন্টালের যে আপনার স্টুডেন্টের সংখ্যা প্রশ্ন যেহেতু একটু হার্ড হয়েছে তো কাটমার্কস একটু লো থাকবে মানে একটু ল থাকবে আর যেহেতু স্টুডেন্ট বেশি সেক্ষেত্রে হাই থাকার তো আমরা মাঝামাঝি একটা হিসাব করি কারণ গত বছর থেকে হাই হার্ড হয়েছে এটা আমরা নিশ্চিত ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা গত বছরের থেকে আমরা এবার কাটমার্সা যেটা সেটা আমরা অনেক কম ধরবো আমরা যেটা ধরবো বছর কাটমার্কসের সেটা হলো দুইশো থেকে দুইশো আশি ঠিক আছে এই দুইশো থেকে আশি যদি আপনি নিশ্চিত করতে পারেন দুইশো পঁচাত্তর আশি কি একদম আপনাদের হচ্ছে এসএসসি এসএসসির মার্ক সহকারে হিসাব করে আপনাদের হচ্ছে যারা হচ্ছে আপনার অনেক অনেকে হচ্ছে পাঁচ মার্ক এবং দশ মার্ক কাটা যাবে তো সব কিছু বাদ দিয়ে আপনার হচ্ছে দুইশো পঁচাত্তর থেকে আশির মধ্যে যদি আপনার রেজাল্ট থাকে সেক্ষেত্রে আপনি একটা সরকারি ডেন্টাল মেডিকেল কলেজে আপনি চান্স পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই পাঁচশো পঁয়তাল্লিশ জনের মধ্যে আপনার চ্রান্স পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে দুইশো পঁচাত্তর থেকে দুশো আশি তবে আমার কাছে যেটা মনে হয় দুইশো ছিয়াত্তর সাতাত্তর এগুলা বা আটাত্তর হইতে পারে ঠিক আছে আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয় ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর মানে আমার ওপিনিয়ন যেটা বলে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আপনারটা কী আপনি অবশ্যই একটু আপনাকে তো এতক্ষণ বললাম যে আসলে কীভাবে রিসার্চটা করতে হয় কী কী বিষয়ের উপর নির্ভর করতে হয় তো আপনিও একটু ক্যালকুলেশন করে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন তো আমার কাছে যেটা মনে হয় সেটা বললাম তো দুশো পঁচাত্তর থেকে আশি ঠিক আছে আমার কাছে পার্সোনালি মনে হয় দুশো ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ঠিক আছে এগুলো আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় তো এই ছিল কাটমার্কস নিয়ে একদম বিস্তারিত আপনাদের কি মতামত সেটাও বলবেন তো আমার কাছে যেটা ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ইনশাল্লাহ এইটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর দুইশো ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ঠিক আছে তো এই ছিল ভিডিওতে তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আর এটা একদম যে একুরেট হবে তা না কম বেশি হতে পারে তো যখন হবে তখন ইনশাল্লাহ দেখব তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার চাইতে আরও কম হতে পারে যদি এবার প্রশ্ন আমি এখন পর্যন্ত শিও না যে আসলে স্টুডেন্টের কাছে এখনও পর্যন্ত আমি কমিউনিটি হিসাবে পোস্ট করে নিই বা আপনারা আসলে তেমন ব্লাঙ্ক একদম অনেকজন স্টুডেন্টের কাছ থেকেও রিভিউ নেই নেয় যে আসলে প্রশ্নটা কেমন হয়েছে যদি নিতাম তাহলে একদম আরও অ্যাকুরেটলি বলা যেত যদি বেশি হার্ড হয়ে থাকে তাহলে এটার সংখ্যা আরও কমতে পারে যেমন বাহাত্তর তিয়াত্তর চলে যেতে পারে ঠিক আছে দুইশো বাহাত্তর তিয়াত্তর তো যাই হোক এই ছিল ভিডিওতে পরবর্তীতে আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে তো কাটমাস নিয়ে আপনার কি মন্তব্য আপনি অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম